हाँ सुप्रिय शिक्षार्थीबृंद आमादेर आजकेर टपिक कमप्लीटिंग सेंटेंसेस एटी ए विषयेर उपर आमादेर फिफ्थ लेक्चर। आमी ए भिडियोर नीचे आगेर चारटी लेक्चरेर भिडियो लिंक दिए दिच्छी, जारा सेगुलो मिस करेछो देखे नेওয়ার জন্য परामर्श दिच्छी। एबार आजकेर विषय, आजके आमरा चारटी फ्रेज निये काज करबो, हार्डली हैड आरो किछु कथार साथे थाकबे, स्कार्सली हैड, नो सुनार हैड एवं as soon as। आसो क्वेश्चन्स गुलो केमन थाके आमरा देखे नेই। क्वेश्चन्स गुलोते देखो, हार्डली हैड we reached there तारপরে गैप থাকলো, scarcely had the bell rang তারপরে gap থাকলো, no sooner had the teacher come in তারপরে gap থাকলো, as soon as the game started তারপরে gap থাকলো। তো গ্যাপে আমরা কি লিখবো সেটা জানার আগে এই কোশ্চেনস গুলো সম্পর্কে একটু কিছু জেনে নিই। একটু টেন্সের ব্যাপার আছে, যে আর ই এস সি এইচ ই ডি রিস্ট এই শব্দটি কিন্তু এখানে past tense না, past form না, এটি past participle form। আমরা had দেখে বুঝতে পারছি had reached, আমরা জানি reach এর তিনটি চেহারা, reach, reached, wrist, এবং এখানে যে wrist লেখা হয়েছে এটা যে থার্ড ফর্ম, তৃতীয় চেহারাটি had wrist। যেমনটি 2 নম্বর এখানে had এর সাথে এই যে rang বসেছে, rang তিনটি চেহারা তোমাদের জানা আছে নিশ্চয়ই, ring, r i n g ring, আর a n g rang, আর এটি হচ্ছে r u n g rang। head এর সাথে আমাদেরকে past participle মানে এটি past perfect tense মনে রাখবে মূলত। 3 নম্বরও দেখো এখানে had আছে, had এর সাথে আমরা ব্যবহার করছি come। এই come এটি present tense নয়, কিন্তু come এর তিনটি চেহারা হচ্ছে come, came, come, এটি থার্ড ফর্ম। তো যাক, পরীক্ষায় তো আমাদের এই চিন্তাটা করতে হবে না, কারণ এটুকু কোশ্চেন আমাদের দেয়াই থাকবে, বাট আমাদের জানতে হবে তাই উল্লেখ করলাম। তবে 4 নম্বর সেন্টেন্সে কোথাও কোনো had নেই। 4 নম্বর সেন্টেন্সে যে started লিখেছি এটি কিন্তু past form, start, started, এটি past form, ঠিক আছে। তো এটা যাই হোক, এবার আসো আমরা অ্যানসার কিভাবে করব, গ্যাপগুলো কিভাবে পূরণ করব সে বিষয়ে কথা বলি। আমি একটা একটা করে ধীরে ধীরে বলি, তোমরা অত্যন্ত সহজে বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। যখন হার্ডলি হ্যাড দিয়ে যেটা শুরু হবে সেটা অ্যানসার লিখতে গিয়ে প্রথমে আমাকে নিজের থেকে একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, হোয়েন, একদম কম্পালসারি। স্কার্সলি হ্যাড দিয়ে যেটা শুরু হবে সেটার ক্ষেত্রেও আমাকে লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, হোয়েন দিতেই হবে, অন্য কোনো লিঙ্কিং ওয়ার্ড এখানে আমরা দেব না, হোয়েন দেব। নো সুনার হ্যাড দিয়ে যেটা শুরু হবে সেখানে লিঙ্কিং ওয়ার্ডটা নতুন আসবে, দেন, টিএচ এ এন, স্পেলিংটা ব্যাপারে কেয়ারফুল থাকবে। তাহলে এই 3টা সেন্টেন্সে আমরা 3টা লিঙ্কিং ওয়ার্ড দিতে হচ্ছে, হার্ডলি হ্যাডের জন্য হোয়েন, স্কার্সলি হ্যাডের জন্য হোয়েন, নো সুনার হ্যাডের জন্য দেন, আর শেষে যেটি আছে অ্যাজ সুন অ্যাজ, এর জন্য আমাদেরকে কোনো লিঙ্কিং ওয়ার্ড দিতে হচ্ছে না। এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড দিলে ভুল হয়ে যাবে। এটি প্রথম কথা 4টি দিয়ে। এবার দ্বিতীয় কথা, দ্বিতীয় কথাটা 4টির ক্ষেত্রে একই রকম। হার্ডলি হ্যাডের ক্ষেত্রে প্রথমে তো লিঙ্কিং ওয়ার্ড দিলাম, দিয়ে একটা সাবজেক্ট বসাবো, ধরো দ্য ট্রেন এখানে বসালাম, এরপরে past tense দিতে হবে, past tense একেবারে কম্পালসারি, অন্য tense এখানে দেয়া যাবে না। 2 নম্বরটাতে হোয়েন তো যথারীতি দিলাম, সাবজেক্ট দিলাম উই, তারপরে অবশ্যই past tense দিতে হবে, এখানে দিলাম ran, আর এ এন, ran। 3 নম্বরটা ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড দিলাম দেন, সাবজেক্ট দিলাম উই, তারপরে past tense দিলাম kept, kept এটা past tense, এটা present tense হচ্ছে keep, কে ডাবল ই পি, keep, তার past tense কে ই পি টি, kept, যা এখানে আমি লিখলাম। এবং শেষেরটাতেও একই রকম, এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড নেই, যেমনটি আগেই বললাম। সাবজেক্ট দিলাম দ্য রেইন, বৃষ্টি, টেন্সের ওয়ার্ডটা দিলাম past tense তাহলে আমরা লক্ষ্য করলাম চারটি গ্যাপ পূরণ করতে প্রত্যেকটির মধ্যেই past tense দিতে হচ্ছে এবং past tense compulsory অন্য কোনো tense দেওয়া যাবে না আর প্রথম তিনটির ক্ষেত্রে লিংকিং ওয়ার্ড হচ্ছে কোথাও দিচ্ছি হোয়েন দ্বিতীয়টা তো হোয়েন শেষেরটাতে দেন আর চার নম্বরটাতে কোনো লিংকিং ওয়ার্ড লাগবে না আর সাবজেক্ট সব জায়গায় থাকছে দা ট্রেন উই দা রেইন ইত্যাদি তা আশা করি কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এখন অর্থগুলো নিয়ে একটু কথা বলি অর্থের মধ্যে প্রথমটা আসো হার্ডলি হ্যাড উই রিচড देयर আমরা সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই when the train started যখন ট্রেন ছেড়ে গেল ট্রেন যাত্রা শুরু করলো scarcely had the bell rung ঘন্টা বাজতে না বাজতেই when we ran out happily আমরা খুশিতে আনন্দে দৌড়ে বের হলাম no sooner had the teacher come in টিচার ভিতরে আসতে না আসতেই then we kept silent তো চুপচাপ নীরব আমরা নীরব হয়ে গেলাম কথাবার্তা বন্ধ করে দিলাম এই টাইপের তাহলে আমরা দেখছি এই scarcely এটি একটি নেগেটিভ শব্দ সরি hardly এটি একটি নেগেটিভ শব্দ scarcely এটিও নেগেটিভ শব্দ no sooner had এটিও নেগেটিভ যে no তো দেখছি এই তিনটি নেগেটিভ লাস্টেরটি কিন্তু নেগেটিভ নয় আমি অর্থটাকে বলি as soon as the game started খেলা শুরু হওয়া মাত্রই the rain started বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে শেষেরটি অ্যাফার্মেটিভ উপরে তিনটি নেগেটিভ আর এখানে একটু কথা বলে রাখি দেনের কথাটা মনে রাখার জন্য আমরা এই শব্দটার দিকে তাকাতে পারি এটি হচ্ছে soon থেকে sooner তা আমরা কম্পারেটিভ ডিগ্রি যেটা অ্যাডজেক্টিভের পড়েছি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সেই জায়গাতে আমরা দেখেছি bigger than greater than smaller than ঠিক একই ভাবে এখানে sooner than এই কথা মাথায় রাখবে এজন্য এখানে than বলবেন than স্পেলিং এটাই t h a n আরেকটি than আছে তোমরা জানো t h e n এই জায়গায় e তো সেটি অন্য অর্থ দেন অত তখন সেটি এখানে কিন্তু খাটবে না তাহলে এই কথা থাকলো তো কাজ করতে গেলে এই টাইপের সেন্টেন্স গুলোতে পরীক্ষায় আমি যা বললাম তার থেকে বাড়তি আর কোনো ঝামেলা থাকে না এবং এখানে মনে রাখবে যে এখানে লিংকিং ওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে এটাই কথা দিয়ে তুমি অর্থ বোঝানোর মতো করে একটা past tense দিলেই হবে আর সাবজেক্ট তো তোমার লাগবেই সাবজেক্ট সব সময় লাগবে তো এ দিয়ে আশা করি এই টাইপের সেন্টেন্স গুলো তোমরা পরীক্ষা আসলে ফিলআপ করতে পারবে আর এরকম একটা করে সেন্টেন্স পরীক্ষায় প্রায় সব সময় আসে এবং আমার বিশ্বাস তোমরা সেটি শুদ্ধ করে করতে পারবে তো শেষ করার আগে যে অনুরোধটি আমি রেখে যাব সেটি হচ্ছে এরকম যে আমি আসলে আমার কাজগুলো পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষার্থীদের জন্য রেখে যেতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে লেখাপড়া বিষয়টি শিক্ষার্থীদের কাছে একটু সহজ করে উপস্থাপন করতে সেজন্য আমি চেষ্টা শুরু করে দিয়েছি যার কারণে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আমি কামনা করছি সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক বা আরো যারা আছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ যে আমার এই ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে if you like them all my videos please share and please subscribe my channel YouTube channel and click the bell icon তো এই অনুরোধ রেখে আমি আজকের মতো সকলকে ধন্যবাদ জানাচ্ছি